হ্যালো, হ্যালো 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 কি সুদীপ ভাই, অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কে দিতে জুবাই জুবাই ভাই, জুবের হ্যাঁ হ্যাঁ সেই জুবাই, বাল পাগনাটা না সোশ্যালে যাই বুঝে ওইটা না? আরে সালে, আরে কি ভাই এইভাবে অপমান করছিস? আলহামদুলিল্লাহ, দিনকাল কেমন যায়? এই তো আলহামদুলিল্লাহ। ভালো। গেম টেম খেলো না নাকি? দেখি না তেমন একটা, আমারই তো তেমন একটা আসল না। অনেকদিন পরে পেলাম। হ্যাঁ, তো খবর কি, তোমার গার্লফ্রেন্ড গুলা কেমন আছে? কয়টা আছে এখন? আছে আর 8টা 9টায় পড়িতে, আজকে রাত্রে একটা হইছে। ওরে বাবা, 8টা 9টা মানে মানে সবগুলোকে একাই সামলাও নাকি লোকজন রাখা আছে কিছু নাকি কেমন? হ্যাঁ, বন্ধু জীবনে আমরা কি তুলছিলাম ভাই, মানে 8-10টা রানিং লে আছে। আমি কি করলাম জীবনে ভাই, মানে কিছু বলার নাই। তুমি শুনলাম নাকি যে সব ভাই ব্রাদার, যত ভাই ব্রাদার আছে বড় ভাই করে নাকি সব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বা মেয়ে টেয়ে নিয়ে রিলেশন টিলেশন করাই দিচ্ছ? তা আমরা কি বড় ভাইয়ের ভিতরে পড়ি না? আমাদের কি দেয়া টেয়া যায় না? একটা তৈলি পরে আমার ভাগেরটা কই ভাই, কোথায়? তা লাগবে না, 7-8 বছর ধরে গেম খেলতেছে, সিঙ্গেল পরে আছে। অ্যাড মানে কি, এখন আছে লাইনে? আছে আছে। কয়টা, 4-5টা নাকি? 4-5টা হলে একটা না, কয়টা আছে? 4-5টা আছে, একটা অ্যাড দি আপনার যদি পারফেক্ট। কে 4-5টা একসাথে আনো? ও একসাথে আনলে তো আবার কাজ হবে না। ঠিক আছে, আনো একটা আনো, ভালো দেখে আনো। হ্যাঁ, ওর মধ্যে সবচেয়ে যে দে বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কারে আনলা ভাই? নাম কি খালাম্মা? এটি কোন ধরনের নাম? খালাম্মা নিয়ে আইসো করতে, এগুলো কি ভাই? তুমি কইলা ভালো আনতাছি, এটা কি আনছো? ভালো কই, তো খালাম্মা তো মুরব্বী। কন্ট্রোল খালাম্মা মানে কি, মানে আইডির মধ্যে নাম দিয়ে রাখছে খালাম্মা? আবার কই খালাম্মা মানে এখানে তো নামের সাথে মিল নাই মানে কি, হইতেই পারে, স্বাভাবিক। সঠিক বলেছেন, সমস্যা নাই ভাই, ভাইয়া ভালো। তুমি কি দেখছো, দেখতে ওকে খালাম্মার মতো নাকি আবার? দেখছো তো নাকি? হ্যালো খালাম্মা, হ্যালো খালাম্মা, আপনি কি মানে দেখতে ওকে খালাম্মার মতো নাকি? দেখার কি আছে ভাই, কিরাস মনে করো যে কিরাস এটা যারা খায় হয়তো বা তাদের মনে হয় চোখের সমস্যা আছে। নাম দেখে বলবো না তো কি বলবো ভাই, তোমার নাম যেটা ওটাই তো বলবো, তাই না? মানুষের নামটা কেন দেয়, যাতে তারা ডাকতে পারো ওই নাম। তো তুমি নাম দিছো খালাম্মা, তো খালাম্মাই তো ডাকবো। ঠিক বলেছেন। হ্যালো খালাম্মা, আপনার কি কোনো ডুয়ো পার্টনার আছে নাকি? বড় হারামি ও। কি ভাই, আপনি মানে খালাম্মা কোন কি, আপনি কি মানে দেখছেন? আপনি জানেন আমি দেখতে কত কিউট ভাই यार। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলবেন নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার জুভেন্টাস এবং লালিগার। এই অ্যাপটির স্পন্সর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ 29 আগস্ট শুরু হবে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন, এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমোকোড শফিক ব্যবহার করে প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজে আপনার জয়ী টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহযোগিতা পাবেন। তাহলে দেরি কিসে, কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেলবেট সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন, এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমোকোড শফিক ব্যবহার করুন এবং বোনাস পান। ভাই কত ছেলে আপনার উপর ক্র্যাশ খায়, কত মেয়ে আমার উপর ক্র্যাশ খায় আপনি জানেন? কত হচ্ছে আপনি আমার দেখেন নাই, আপনি আমার খালাম্মা কেন বলবেন?
তো আপনার নাম খালাম্মা আমি বলবো না, তো আপনার কি বলবো, কি বলে ডাকবো? আপনি আমার আপু বলে ডাকতে পারেন, তাই বলে খালাম্মা বলে ডাকবেন? ওকে ঠিক আছে, ও বডু বা হবু গার্লফ্রেন্ড তাকে আপু বলাই যে ঠিক আছে। শুনেন আপু আমি কিছু বলার নাই, ঠিক আছে? শুনো খালাম্মা, তোমার মনে হয় বয়স অনেক হয়ে গেছে, মুরব্বী মানুষ, খালাম্মা মানুষ, ঠিক আছে? কি বলতে কি বলতেছো, কারে বলতে যে কারে বলতেছো তুমি নিজে বুঝতেছো না, ঠিক আছে? এখন এত কথা বাদ, তোমার কি কোনো ডোটো আছে নাকি? না আমার ডো নেই, আপনার মতো বড় ডো লাগবো না। কন্ট্রোল বলতেছি, আমি কি পুরোনো বড়? আমার সাথে তো খেলো নাই, তাই না? তারপর এক কাজ করো, আসো একটা কাস্টম খেলি, তারপর দেখা যাবে কে পুরো কে পুরো আর কে বড়। বটের সাথে খেলে হাত নষ্ট করবে কে? আচ্ছা এখনো বট, এখনো বট, ওকে ঠিক আছে, ফাইন, ভালো লাগছে কথা। কথা হচ্ছে কি, তুমি যে বললা না বট, ঠিক আছে, আমার মতো বটের সাথে খেলে যদি তুমি হাইরা যাও, তোমার এই গ্রুপে দাঁড়ায় তোমার সরি বলতে হবে, এইখানে দাঁড়ায় তোমার প্রপোজ করতে হবে, প্লাস ডুও হইতে হবে, ঠিক আছে? আর যদি যদি মনে করো আমি হেরে যাই, যা বলবো তাই শুন, ঠিক আছে? যা বলবো আমার আইডি দিয়ে দিব, যাও। আপনারে আমি সরি বলবো কেন? আর আপনার মতো বটের সাথে ডুয়া হওয়ার তো প্রশ্নই আসে না। বহুত তেজ হো রহে হো, হ্যাঁ? প্রশ্ন আসে কি না সেটা যদি তোমার এত যদি কনফিডেন্স থাকে, এত পপুলার হতে থাকে, তাহলে আসো একটা কাস্টম খেলি। এমনি মায়েরা আমি আত্মনষ্ট করতে চাই না, তোমার অনেকই বেশি, যেমনি বলতেছো মনে হয় তোমার আমারও খেলা লাগবে না। যাও, আমার ছোট ভাই আছে ওই মায়েরা দিব, জুবাইর আছে ওই মায়েরা দিব। হ্যাঁ ভাই, আর জুবাইর মায়েরা দিয়ে তো। আমি কিন্তু পিসি প্লেয়ার ভাই, আমার ভিডিও তো দেখছোই, পিসি প্লেয়ার আমি, কিন্তু এই জন্য যতটা নর্মাল ভাবতেছো ততটা নর্মাল না। আমার হেডশট রেট চেক দাও তাহলে বুঝতে পারবো, ওর হেডশট রেট আছে 40% আর আমার আছে 70% 71%। তাহলে এখন দেখো তুমি কার সাথে খেলবা। বুড়া লাগতা হ্যায় ভাই, আপ লোগ ভি জানতে হ্যায়। ঠিক আছে বানান, খেলা হবে, বানাবে, এ জুবের কাস্টম বানা তো, বানাও রে একদম। হ্যালো ম্যাডাম, আপনি কি রেডি? ইয়েস ইয়েস আমি রেডি, আপনি স্টার্ট দেন। আপনি কাস্টমে হারার জন্য রেডি? আবে সালে মোটেও না, দেখা যাবে কে হারে। ওকে জুবায়ের, জুবায়ের তোর ভাইয়ের মান সম্মান রাখিস, হ্যাঁ? ঠিক আছে, একবারে জিরো শট দিবি ভাই। আমি তুই আমার ছোট ভাই বুঝছিস না, আমার একটা ইয়ে আছে না, ব্যাপার সেবার আছে না, যাওয়াড়া স্টার্ট দে। ওকে আজকে খেলা হবে, আমার মুড নাই আজকে, কি করবো ভাই, আমি তো 7-0 সারা মারতাম না রে, মুড নাই, ইচ্ছা নাই আজকে খেলার। ওকে গাইস চলো দেখা যাক কি করতে পারে, আমাদের জুবায়ের আছে এই পাশে গেমিং তালা, আই মিন আমাদের তালা ভাই ছোট ভাই, ঠিক আছে, আমারও ছোট ভাই। আর অপোনেন্টে আছে কিন্তু খালাম্মা নামের একটা মেয়ে, মুভমেন্ট তো সেই মুভমেন্ট করতেছে, দেখা যাক কি করতে পারে। জুবায়ের কিন্তু MV40 নিয়ে নিয়েছে, দেখা যাক জুবায়ের সামনে কি পারে নাকি টিকতে। ও হো, সেই লেভেলের হেডশট মেরে দিছে, আমি চাবো যেন জিরো সাত খাই। আবে দাঁত বেড়া মাইয়া মানুষ ভাই, প্যাকও করতে পারে না, আবার আইসে কাস্টম চ্যালেঞ্জ দিতে ভাই। ওই আমারই কয় বট ভাই, এটা রিভেঞ্জ তো নিতে হইব, জুবায়ের বাচ্চা ভালো করে খেলিস ভাই। দেখা যাক এই রাউন্ডে জুবায়ের কি করতে পারে, এই রাউন্ডে কি পারবে জুবায়ের ওরে মারতে। আয় হায়, ও কিন্তু ডেজার্ট নিছে, দেখা যাক কি করতে। ও হো, মাই কিন্তু M10 নিছে ভাই, আল্লাহু আকবার ভাই, ওই চাইপা ধরে রাখছে রে, শেষ, আজ করে চাইপা মাইরে দিব। ও আরে ভাই, ও তো বডি শট দিয়ে মাইরে দিতেছে ভাই, কেমনে কি জুবায়ের কিন্তু ভালো ট্রাই করতেছে, আর ওই কিন্তু চালাকি করে এখানে কিন্তু বোলওয়ালের যে মেডিকেট হয়, সাবাস ম্যান, ফুল জিরো শট দিয়ে দিব পোলাই, জি জি ম্যান, ভালো লাগছে। আবার লল দিতেছে ভাই, ছি, পাঁচজন আছে ভাই, আজ কি দাঁড়া, যেমনি করে হারাই তৈব, হারায় ওরে ডুয়ো বানাম, দেন তারপরে ওরে দিয়ে সরি শোনাম, ওরে দিয়ে প্রপোজ করাম, এরপরে ওরে ডুয়ো বানাম, কয়েকজন পরে কাইটাও দিব, বুঝো নাই? দেখা যাক গাইস জুবায়ের এখানে কি করতে পারে, অলরেডি কিন্তু 2টা রাউন্ড পেয়ে গেছে, এখানে কিন্তু 1 ট্যাপ মারার চেষ্টা করতেছে, কিন্তু ফোন প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালোই খেলে, খারাপ না, নট ব্যাড।
যথেষ্ট ভালো খেলে, হেডশট মেশট ভালোই মারে। আমি যদিও ওর সাথে তেমনভাবে খেলা হয়নি কখনো, বাট এখন দেখতেছি মোটামুটি ভালোই খেলে। তার জায়গা জায়গায় সব কী করতে পারে ভাই সাপ মায়া করতেছে কি, থমসন নিয়ে ওরে নানি খালি ঘর করে দিতেছে, থমসন চাপতেছে লল। দেখা যাক দেখা যাক, আবে দাঁত বাল কি কমু ভাই, আমার চিল্লানোর মতো কোনো ভাষা নাই ভাই, রাত অনেক হয়ে গেছে না চিল্লাইতাম ম্যান ভাই, তাপ করে হেডশট মাইরা দিছে মাথার মধ্যে ভাই। ফোন প্লেয়ার হিসেবে যথেষ্ট ভালো খেলতেছে এই প্লেয়ার, দেখা যাক। আমি খেলি এর খেলায় দেখতেছি, কারণ হচ্ছে কি ওর খেলাটা ভালো লাগতেছে। আর আমাদের খালাম্মার খেলার কি দেখবো ভাই, সে তো মাইয়া মানুষ ভাই, তারপরেও তার তার সাইড থেকে একটু দেখি সে কী করতে পারে গাইস। চলো চলো দেখা যাক, থমসন নিয়ে ও হু ট্রাই তো করতেছে ওরে মারার, ট্রাই করতেছে ওরে মারার ভাই, ড্যামেজ। আর মাইয়া কী করে আমি একটু দেখি, মজা লাগতেছে ভাই। দেখা যাক ও জুবাইয়ের করতেছে কি ভাই, ধাপ করা হেডশট মেরে দিয়েছে, জি জি ম্যান। ওকে তো অলরেডি কিন্তু রাউন্ড হয়ে গেছে 4 রাউন্ড, আর ওপেনিংটা কিন্তু 0 রাউন্ড। আমার মনে হয় না যে ও আর একটা রাউন্ডও পাবে, ঠিক আছে ও 0-7 দিয়ে দিবে। ওরে আমি বলছি ভাই তুই 0-7 দিবি, তুই 0-7 দিবি, ও 0-7 দিবে, কোনো কোনো প্যারা নাই গাইস। চলো দেখি ও কী করতে পারে, এখন দুজনই ডেজার্ট দিয়ে মারার ট্রাই করতেছে। আমি চাই জুবাইয়ের জন্য এই রাউন্ডে একটা ডেজার্ট শট দিতে পারে, আর আমি ওর ডেজার্ট শটটা একটু দেখতে চাই ভাই। ওই ভাই ডেজার্ট শট কি দিতে পারবে, আপে ও অর্ধেক হেলথ নাই, ম্যাডাও ভালো ড্যামেজ খেয়েছে ভাই। বাট এর বিষয়টা হচ্ছে হলো এই গ্লোয়াল মারতেছে আর হিল হয়ে যাইতেছে, ওরে মারা সহজ হচ্ছে না, ও হো সেরা ম্যান। আজকে ডুও কনফার্ম গাইস, চলো দেখা যাক। আর গাইস তোমরা কারা কারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো বা কারা কারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবো লাস্টে। আমি এইটা দেখতে চাই যে আমার ভিডিও কে কে শেষ পর্যন্ত দেখে, কে কে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখে। যারা একদম শেষ পর্যন্ত দেখো ভিডিওগুলো মন থেকে অসংখ্য ধন্যবাদ ভাই, কারণ হচ্ছে কি ভিডিও শেষ পর্যন্ত দেখলে মনে মনে ভালো লাগে ভাই, ট্রাস্ট মি। ফুল ভিডিওটা মা ও হো কথা কইতে কইতে কি মারল হয় এটা, সেই ভাই সেই সেরা, ভালো লাগছে ভাই। তাহলে হয়তো 0-7 দিয়ে দিতেছে ভাই, মেয়েদের চাপা বাজড়ে খেলতেই পারলো না, দাঁত দাঁড়াইতেই পারে না। দেখে দেখে লাস্ট রাউন্ড ওই রাউন্ডে যদি মাইরা দিতে পারে কোনোরকমভাবে তাহলে কিন্তু একদম 7-0 কনফার্ম গাইস। আরে ভাই ও কিন্তু লং থেকে XM8 নিয়ে নিছে ভাই, দেখা যাক কী করে, দেখা যাক দেখা যাক। দুবার কিন্তু ভালো ট্রাই করতেছে মারার জন্য, আর মেয়েটাও কিন্তু কমে ছাড়তেছে না, ওই কিন্তু এখন কভার থেকে বেরোবে না আমি শিওর, আর একটা মারার প্ল্যান করতেছে, দেখা যাক পারে কি না। কে মারে কে মরে, কে মারে কে মরে, দেখা যাক কে মারে কে মরে, দেখা যাক গাইস কে মারে কে মরে ভাই। কী হইল রে, কে মারে কে মরে, দেখা যাক গাইস, আমরা কিন্তু দেখতে চাই এটা কে মারে কে মরে ভাই সাপ। জুবাইর কি পারবে একটা ওয়ান টাপ দেখাইতে লাস্ট রাউন্ডে, আমি হলো তো ওয়ান টাপ ছাড়া মার, ও ফুল রেড ভাই, হোয়াট দ্য হ্যাং ম্যান। আজকে ডুও কনফার্ম ভাই, আমি কইছি না ওরে পাঠায় ভালো হয়েছে, আমার ভালো লাগতেছিল না খেলতে, আমি কী খেলবো পোলা পাই না যা মারতেছে ভাই, মন বেড়ে গেছে ভালো। আর জুবাইর কই দে খালাম্মাকো ডাক, বলো যে তোমার কপাল ভালো ছিল, যে তুমি আমার ছোট ভাইয়ের সাথে খেলে ফোন পেলার রাতে 7-0 খাইছো, আমি হইলে পর মনে করো যে তোমার অনলি ওয়ান ট্যাপ দিয়ে মারতাম, ডেজার্ট নিয়েছিল না আর ডেজার্টের ওয়ান ট্যাপগুলো খাইতাম, প্লাস মনে করো যে লল যে কেমনে দিতাম এক পিসির লল তো বুঝোই, ঠিক আছে। তা এখন কথা হচ্ছে কি তোমার ই ছিল কি চ্যালেঞ্জ ছিল হচ্ছে যে যদি তুমি হেরে যাও গ্রুপে এসে সরি বলবা যে তেরামি করছো বা তর্ক করছো তার জন্য সরি বলবা, তারপরে হচ্ছে প্রপোজ করবা, ডোর ইনভাইট পাঠাবো বা ডোর ইনভাইট ধরবা, ঠিক আছে না। এখন শুরু করো সরি বলো, সরি কিভাবে বলে, জুবাইর কিছু কবি ভাই, আমি কিন্তু রাগ উঠে যাবে
জুবের আমি আর কি কইতাম ভাই, আমার কর কিছু নাই ভাই, আপনার বিষয় আপনি বলেন, আমি নাই এর ভিতর। আমি নাই কস না কেন, তুই আইনা দিছস ভাই, মাইরা ফেলাম ভাই যদি রাজি না হয়। সিরিয়াসলি বলতেছি লাগাই দিব, একটার কথা আর একটাই লাগাই দিব। আপু হ্যালো হ্যালো হ্যালো, আরে সরি কইতে কই, বেয়াদবি করছে গ্রুপে। আপু যা বলে বলে দে, আমারে ভাই দিন না দয়া করে। আরে সরি বলতে বল, সরি এমনি তো না, নট হয়ে বলতে হবে ভাই, নরম হয়ে সরি বলতে আমি কনভেস হচ্ছি না, ভালো করে বল মন থেকে, মন থেকে বলছো তো কেমনে বলে, আমি পারবো না। আচ্ছা হয়েছে মানলাম, সরি ঠিক আছে, এবার প্রপোজ করো। প্রপোজ মানে, প্রপোজ কিসের প্রপোজ আপনার মানে বুঝো নাই, কথা ছিল কি, প্রপোজ করো। প্রপোজ প্রপোজ আমি করতে পারবো না, প্রপোজ করতে পারি না জুবায়ের। আপু আপু আমারে ভাষায়েন না মাঝে, জুবায়ের তাড়াতাড়ি ঘুমাইছে, তাড়াতাড়ি করো। আমারে বডি প্রপোজ মানে প্রপোজ করা লাগবে চিন, জুবায়ের বট বলতেছে কারে, আপু আমার জন্য কি করেন। আচ্ছা আই লাভ ইউ। আরে এমনি না তো, আপনি তো প্রপোজ করে কোন রসকস নাই ভাই, ভালো করে করো জুবায়ের। আপু আচ্ছা ইয়া বলতেছি ভাই, ভাইয়া কারে কইলো, হ্যালো হয়নি ভালো করে কো, না ভালো লাগে না, প্রপোজ আমার পছন্দ হয়নি, প্রপোজ পছন্দ না হলে তো অ্যাকসেপ্ট করব না ভাই। আগে আপনি করেন দেখি কিভাবে করেন। আমি তো করব না, আমি তো করব না, কথা ছিল তোমার কর তাই না, ভালো করে আপু আপু কোটা দেন কোটা, ভালো ভাই কোটা, ভালো করে কর, ভালো করে জুবায়ের। আপু আপু করে না কি, না ভালো আছে, পোলা ভালো আছে, প্যারা নিয়েন না পোলা, ভালো পোলা বলে দেন, আমার মতো ভালো পোলা পাবে ভাই, আমার গাম জান বাপু শুনাই থাকো, ওই যে জুবায়ের প্রেম করছে আমাদের দেখাই দেখে, জুবায়ের কর না কেন, জুবায়ের আমি কি ফোন দিব, বলতেছি বলতেছি আমি জানি তুমি আমার আগে থেকে পছন্দ করতে মনে তাই না, নাহলে এত সুন্দর করে কেমনে প্রপোজ করলা। আচ্ছা যাই হোক শুনো, করছো যে হন তাহলে এক কাজ করো, ডোর রিকোয়েস্ট পাঠাও। আমার কাছে ডায়মন্ড ডায়মন্ড নাই, ডোর রিকোয়েস্ট পাঠাই দেবো না। দেখলেই বোঝা যায় যে তুমি ফকির নি, সমস্যা না আমার কাছে তো আছে, আমি না না শুনো শুনো তুমি, আমি জানি তুমি ফকির নি, এখন সরি টরি বলবো, যাই হোক সমস্যা না, আমি নিজেই পাঠাচ্ছি, সমস্যা না, তুমি ডায়মন্ডের চিন্তা করো কেন, আমার কাছে এখনো 3 লাখ ডায়মন্ড আছে, তো সমস্যা না আমি পাঠাচ্ছি এখনই, এখনই ডোর রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওয়েট ঠিক আছে পাঠাইছি। হ্যালো পাংখা গজাইছে জুবায়, তোর মতো পাংখা গজাইছে, তাহলে ডো তো হয়ে গেলাম, আবার মনে করো যে প্রপোজও করিসো তো, তাহলে পরে মনে করো যে এখন তো আর সিঙ্গেল টিঙ্গেল নাই, এখন আর মনে করো গেম খেলে সময় কাটানো লাগবে না, এখন নাম্বার টাম্বার নিয়ে জুবায়ের মনে কর যে নাম্বার টাম্বার নিয়ে আর মনে কর যে অফলাইনে প্রেম করবো ঠিক আছে, আর অনলাইনে আসবো না ঠিক আছে, আর কোনো খোঁজই থাকবে না ভাই, ভালো থাকিস তুই। আচ্ছা তোমার নাম্বারটা দাও তো, হ্যালো কার নাম্বার দিব, আমার না আমার বয়ফ্রেন্ডের। বয়ফ্রেন্ড মানে, বয়ফ্রেন্ড মানে কি, আপনি জিজ্ঞেস করছেন আমার ডো আছে কিনা, আমার তো ডো নাই বাট আমার তো বয়ফ্রেন্ড আছে।
তুই বয়ফ্রেন্ড আছে মানে কি রে রুবাই, তুই না করলি ভালো মেয়ে সিঙ্গেল মেয়ে, তুই কি আনছিস? গার্লফ্রেন্ডের ফোন দিয়ে যদি ব্রেকআপ না করাইছি না। হ্যালো হ্যালো হালার বলো, অফলাইন চলে গেছে ভাই, এটা কি হইলো আমার সাথে? Ha 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 ha!